वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तोमादेर के पश्चिमबंग मध्यशिक्षा पर्षदेर क्लास 7 एर कोर्स देखी 22.3 एकेर आमी ए वीडियोते समाधान करबो 16 एवं 17 नम्बरेर ए दुटो मैथ। देखो 16 नम्बरेर मैथे दावा आछे एक्स बी आई, दावा आछे 2t माइनस 3, 2t माइनस 3 इक्वल टू 3 बाय 10 इनटू 5t माइनस 2। अमरा एकांत ते के t एर मान अमरा बेर कर बो, बट t ए की कोडे समाधान करता होगे, तो अमरा देखो। प्रथमे बाल इग्लाब 2t माइनस 3 आचे 3 लिखला इक्वल टू, देखो अमरा जेतु 3 बाय 10 ए साथे गुण आचे 5t माइनस 2 अमरा गुण करबो। तले देखो गुणटा आयदिके देखाच्छी 3 बाय 10 के अमरा गुण करछी 5t दिए। तले देखो 5 दिए 10 काटबे, 5 दुने 10, तले आर तो काटे उठे जाबे ना। तले 3 दिए t गुण करले होच्छे अमरा पाबो 3t, नीचे 2 थाकलो, माइनस হচ্ছে माइनस দিলাম। আবার দেখো 3 বাই 10 কে দিয়ে গুণ করছি আমরা 2, তাহলে হচ্ছে 2 দিয়ে 10 কাটলে পাবো আমরা 5 পাবো, কারণ হচ্ছে 5 দুগুণে 10 5 পেলাম, তাহলে হচ্ছে 3 উপরে থাকলো নিচে থাকলো 5, 3 এর 5 হলো। এরপর দেখো বা আমরা কি করব, টি যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসব, তাহলে 2t প্রথমে লিখলাম, 3t বাই 2 আছে এটা প্লাস, তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, 3t বাই 2 ইকুয়াল টু দেখো মাইনাস 3 বাই 5, মাইনাস 3 কে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 3 ডান দিকে নিয়ে গেলে হচ্ছে প্লাস 3 হয়ে যাবে। এরপরে দেখো বা আছে, বা দিলাম, এবার লসাগু করব, লসাগু এখানে 2 হবে, যেহেতু 2t নিচে কিছু নেই তাহলে আমরা 2 দিয়ে মানে লসাগু দিয়ে ডাইরেক্ট সংখ্যাটাকে গুণ করব, তাহলে 2 দিয়ে আমরা 2t গুণ করলে হচ্ছে 4 দুগুণে 2 দুগুণে 4 4t, মাইনাস হচ্ছে মাইনাস দিলাম, দেখো 2 দিয়ে 2 ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 3t গুণ করলে 3t হবে ইকুয়াল টু দিলাম। এদিকে লসাগু করব, দেখো এদিকে লসাগু করলে হচ্ছে 5, তাহলে যে 2 5 দিয়ে 5 ভাগ করলে আমরা 1 পাবো, তাহলে 1 দিয়ে 3 গুণ করলে 3 হবে, যেহেতু মাইনাস আছে মাইনাস বসে গেল, প্লাস আছে প্লাস দিব, যেহেতু 3 এর নিচে কিছু নেই তাহলে আমরা লসাগু 5 দিয়ে এইটাকে ডাইরেক্ট গুণ করব, তাহলে হচ্ছে 5 দিয়ে 3 গুণ করলে আছে 3 5 হচ্ছে 15, বা আছে বা দিলাম, দেখো 4t থেকে 3t মাইনাস করব, তাহলে 4টা থেকে 3টা মাইনাস করলে একটাই থাকবে, t বাই 2 থাকলো, এদিকে দেখো মাইনাস এখানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12, 12 উপরে নিচে থাকলো 5, বা দেখো কোণাকোণি গুণ করব, তাহলে কোণাকোণি আমরা গুণ করলে দেখো t দিয়ে আগে গুণ করি, t দিয়ে 5 গুণ করলে হচ্ছে 5t হয়ে গেল ইকুয়াল টু দেখো 2 দিয়ে 12 গুণ করলে 12 দুগুণে 24, বা তাহলে t সমান আমরা লিখব উপরে 24 নিচে হচ্ছে 5, যেহেতু উপরে বড় হয়ে গেছে তাহলে আমরা 24 কে ভাগ করে নেব, 4 5 হচ্ছে 20, বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে এই যে 4 অবশিষ্ট তাহলে 4টা উপরে চলে যাবে 4 বাই 5, তাহলে দেখো আমরা অ্যানসার পেলাম, টি এর মান পেলাম 4 পূর্ণ 4 এর 5, তাহলে অ্যানসার লিখব অতএব নির্ণয় সমাধান টি ইকুয়াল টু 4 পূর্ণ 4 এর 5, তাহলে 16 নম্বর অ্যানসার আমরা পেলাম 4 পূর্ণ 4 এর 5। দেখে নাও 16 নম্বর,
এরপরে দেখো 17 নম্বরটা শুরু করব। দেখো 17 নম্বরে দেওয়া আছে এ এক্স প্লাস বি বাই 3 ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই 2। এ এক্স প্লাস বি বাই 3 ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই 2। তাহলে আমরা প্রথমে বা লিখব, প্রথমে আমরা 3 দিয়ে গুণ করছি। দেখো 3 দিয়ে সি এক্স কে গুণ করব, তারপর 2 দিয়ে এ এক্স প্লাস বি কে গুণ করব। তাহলে দেখো প্রথমে আমি 3 লিখে ব্র্যাকেটে সি এক্স প্লাস ডি লিখলাম, আবার 2 ইনটু এ এক্স প্লাস বি, যেহেতু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। বা দেখো 3 দিয়ে সি এক্স গুণ করলে হচ্ছে 3 সি এক্স প্লাস 3 দিয়ে ডি গুণ করলে হচ্ছে 3 ডি, 3 দিয়ে সি এক্স গুণ করলে 3 সি এক্স, 3 দিয়ে ডি গুণ করলে হচ্ছে 3 ডি। আবার দেখো 2 দিয়ে এ এক্স গুণ করলে হচ্ছে 2 এ এক্স, 2 দিয়ে বি গুণ করলে হচ্ছে 2 বি। বা এবার আমরা এক্স যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 3 সি এক্স মাইনাস 2 এক্স কে বাম দিকে নিয়ে আসলে হবে 2 এ এক্স ইকুয়াল টু, দেখো লিখবো 2 বি। এবার 3 ডি আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস 3 ডি আছে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 3 ডি। বা দেখো আমরা এখানে দুটোর মধ্যে যেহেতু এক্স কমন আছে আমরা এক্সটাকে কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে থাকবে এখানে 3 সি মাইনাস হচ্ছে মাইনাস 2 এক্স, থেকে এক্স কমন নিচ্ছে তাহলে এখানে থাকবে 2 এ ইকুয়াল টু হচ্ছে 2 বি মাইনাস 3 ডি। বা এক্স ইকুয়াল টু আমরা জানি এক্স যুক্ত এক্স এর সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেটাকে আমরা নিচে লিখব আর এই সংখ্যাটাকে উপরে চলে যাবে, 2 বি মাইনাস 3 ডি উপরে, নিচে হচ্ছে 3 সি মাইনাস 2 এ, 2 বি মাইনাস 3 ডি উপরে, নিচে হচ্ছে 3 সি মাইনাস 2 এ। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে উত্তর লিখব অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু লিখব 2 বি মাইনাস 3 ডি বাই 3 সি মাইনাস 2 এ, 2 বি মাইনাস 3 ডি বাই 3 সি মাইনাস 2 এ। দেখে নাও 17 নম্বর, এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।